মঙ্গলবার শহরের 79 টিলার স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার SLDC পরিদর্শনে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। পুজোর সময় সারা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা কিভাবে স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন থাকবে সে বিষয়ে খতিয়ে দেখলেন তিনি, কথা বললেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। সাংবাদিকদের তিনি জানান, গত বছর পুজোর সময় রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল 311 মেগাওয়াট, এবছর সেখানে রাখা হয়েছে 390 মেগাওয়াট। কোনো ঝুঁকি নেওয়া হবে না, তাই এই প্রস্তুতি। তিনি আশা প্রকাশ করেন পুজোয় বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন থাকবে, সকলেই যাতে সুন্দরভাবে দুর্গাপুজো উৎসবের মেজাজে উপভোগ করতে পারে সেজন্য চেষ্টা করছে। একদম, আমাদের এমনকি এত বড় যে ফ্লাড হয়েছে সে সময় আমাদের বিদ্যুৎ নিগম যতই আছে, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন, তিনটা মিলে একসাথে কাজ করছে, তিনটে মিলে, এবং তিনটি আলাদা আলাদা, এবং বহুত রাজ্যে কিন্তু আলাদা আলাদা নেই, আমাদের এখানে আলাদা আলাদা ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন, অর্থাৎ যেখানে জেনারেট হয় আর এখান থেকে বিদ্যুৎ যোগান দেওয়া হয় আর ডিস্ট্রিবিউশন বাড়ি করে যায়, তো এই তিনটে সবাই মিলে কাজ করছে, এবার কোনো অসুবিধা হবে না। গতবারও হয়নি, ফ্লাডের সময় আমাদের বিদ্যুৎ সকল স্তর আধিকারিক, একটা টপ টু বটম হেল্পার থেকে আরম্ভ করে আধিকারিক উপর উচ্চ পর্যায়ের আধিকারিক পর্যন্ত এবং প্রকৌশলীরা যারা সবাই মিলে কাজ করছে, এবার আমি নিশ্চিত যে সঠিকভাবে বিদ্যুৎ। কম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।